সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছে, বিএনপির কি করে এত বড় সাহস এবং দুঃসাহস হয় যে তারা কথায় কথায় সরকারকে বলে যে তোমাদের আছে সময় আর দুই একদিন, এটার জবাবটা আগে কি দিবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, আমি তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা দর্শক দেখছেন অনুষ্ঠান, শুভেচ্ছা তাদের। চমৎকার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, মাঝে মাঝে এত চমৎকার বলেন উনি যে ওবায়দুল কাদের এটা ঠিক তখন বোঝা যায় না, আমি ঠিক ধরতে পারি না। কারণ মাঝে মাঝে উনি তলে তলের কথা বলেন, তো তো তলে তলের ঘটনাগুলো যখন শুনি আবার যখন চিপাই পড়ে তখন বলে মানুষ যেগুলো খায় সেই কথাগুলো বলি। তো উনার কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা কোন রূপটা ভালো কোন রূপটা খারাপ, এটা ধরা খুব মুশকিল। এই যে যেমন দুঃসাহসের কথা বলছে না, তোনার পুরো পরিবারই মুক্তিযুদ্ধকালীন সময়ে সাহস দেখাতে পারে নাই মুক্তিযুদ্ধের সপক্ষে ভূমিকা রাখতে পারে, পত্রপত্রিকায় দেখে আমাদের ওবায়দুল কাদের সাহেব, তো পরিবারের ছাপ থাকতে পারে। ধরেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে 71 সালে যুদ্ধ করতে পারে না বা যুদ্ধের সমর্থন দিতে পারে না বা যুদ্ধে যেতে পারে না, এদের মতো অভাগা বাংলাদেশ না পৃথিবীতে দুটো পাওয়া যাবে না। কারণ মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ এটা বছরে বছরে মাসে মাসে হয় না, 2-1 শতাব্দীতে হয়। তো সেই সম্পর্কে তার যেখান থেকে উনি উঠেছে, যেমন আমার যে পরিবার, জি জি জি, পুরো পরিবারই মুক্তিযুদ্ধের পরিবার, তো এই জায়গাটায় কোনো আপোষ থাকে না। তো সাহস এবং দুঃসাহস, সাহসটা আমরা বিএনপি সবসময় এই জন্য করি যে আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর উত্তম। আওয়ামী লীগে এখন একটা বীর উত্তম নাই, তারা দাবি করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, একটাও নাই। একটা ছিল ওবায়দুল কাদের সাহেব, এই সরি ওই সিদ্দিকী সাহেব, কাদের সিদ্দিকী সাহেব, তো সেও তাকে হয় বের করে দেওয়া হয়েছে বা তিনি চলে গেছেন, যাই বলেন, নতুন দল আছে, উনিই সর্বশেষ বীর উত্তম ছিলেন। কিন্তু এই সাহস এবং দুঃসাহসের বিষয়টি আপনি ব্যাখ্যা দিলেন, এবার আমি চলে যেতে চাই আরেকটা। কাদের সাহেব কিন্তু এটাও বলেছেন যে তারা আওয়ামী লীগ অনেক ধৈর্য ধরেছে, আপনারা অনেক সাহস দেখিয়েছেন, এবার আর ছাড় দেওয়া হবে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এটিও একটি কথা তার। কিন্তু আমার যেটি প্রশ্ন, 10 ডিসেম্বর আর 28 অক্টোবর এই দুটোর পার্থক্য কি? কি হবে 28 তারিখ, আপনারা কি করবেন 28 তারিখে? 28 তারিখ হচ্ছে গণতন্ত্রের মাইলস্টোন, মানে একেবারে এটা বাংলাদেশের রাজনীতিতে যেমন 25শে মার্চ একটা ঘটনা, কালো রাত্রি এটা তো, হ্যাঁ একটা ঘটনা, 7ই মার্চ একটা ঘটনা, 26শে মার্চে দিবাগত রাত্রে স্বাধীনতা ঘোষণা, এগুলো এক একটা দিন। 28 অক্টোবরটা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার একটি ইতিহাস খ্যাত দিন হবে। ইতিহাসটা কোন দিক দিয়ে হবে? আপনাদের লোক ক্র্যাকডাউন করবে সরকার, মানুষের লোক যেটা বলা হচ্ছে প্রায় 40-42 লক্ষ লোক ইতিমধ্যে চলে এসেছে কিংবা তাক বেঁচে দিন, নাকি রক্তপাত হবে, নাকি আপনারা সহিংসতাহীনভাবেই একটা সমাবেশ করে দেখাবেন যে আমরা পারি, কোনটা দেখাবেন? প্রতিষ্ঠা হবে গণতন্ত্রের, সেই সিম্পটমটা আপনি 28 তারিখে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ থাকছে না, মানে এই দেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক ভোটের মধ্যে দিয়ে পরিবর্তনের সূচনার যে দিনটা সেটা হচ্ছে 28 তারিখে আপনি বুঝতে পারবেন। তার মানে কি 28 তারিখে আওয়ামী লীগ থাকবে না সরকারে? আপনি অ্যাবস্ট্রাক্ট কবিতা খুব কম বোঝেন না, আপনার এই বটতলার না, আপনার বটতলার কবিতা বোঝাতে হবে, কিছু কিছু কবিতা আছে এটা বুঝে নিতে হবে। একেবারে যদি সরাসরি আপনাকে বলি তাহলে আপনি অ্যাঙ্কার হিসাবে না একটু লজ্জা পেতে। দুদু ভাই, আমি ইশারা আমি বুঝবো, আমার দর্শক তো ইশারা বুঝবে না। না না, ইশারা 28 তারিখ কি হবে? দর্শক না, একটা সাধারণ রিকশা চালক, একজন কুলি মজুর, এরাও মুক্তিযুদ্ধে যে ভূমিকাটা পালন করেছে, রাজনীতি আমার দেশের রাজনীতিবিদ বলতে আমরা যাদের বুঝি, ছাত্র যুবক যারা থাকে শিক্ষাঙ্গনে, মনে হয় বিরাট রাজনীতিবিদ। এই দেশের খেটে খাওয়া মানুষের সংখ্যাই হচ্ছে 60-65 ভাগ, তারাই মুক্তিযুদ্ধের সঙ্গে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারপরে মানে 28 তারিখ হচ্ছে তাহলে আপনাদের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার একটা দিন হবে, সেটা ঐতিহাসিক একটা দিন হবে আপনি বলছেন, এবং এটা সরকার পতনের একটা দিন হবে। হ্যাঁ ঠিক ধরতে পারছেন, আমি ভালো অ্যাঙ্কার, এবার আপনি বোঝা গেল, আপনি গুড অ্যাঙ্কার।